একই মঞ্চে বিজেপি বিধায়ক এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব। রবিবার ফের একবার সম্প্রীতির রাজনীতি দেখালো শিলিগুড়ি। রবিবার শিলিগুড়ি পুর নিগমের ২৪ নম্বর ওয়ার্ডের তীর্থ ক্লাবের দুর্গাপুজোর খুঁটি পুজো ছিল। সেখানেই একই মঞ্চে দেখা গেল শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ অন্যান্যদের। যদিও একই মঞ্চে সবাইকে দেখা গেলেও পরস্পরের সঙ্গে কথা বলেননি কেউ, পাশাপাশি থেকেও যেন কিছুটা দূরে দূরেই থেকেছিলেন দুজন। এই ক্লাবের সাথে আমি ছোট থেকে বড় হয়েছি। আমি ক্লাবের যেহেতু পুজো, ক্লাব সরাসরি জড়িত। ক্লাবে যখন আলোচনা হয়েছে আমি বলেছি হ্যাঁ, ফার্স্ট সিটিজেন হিসাবে মেয়রকে আমাদের ডাকা উচিত, উনি যদি আমাদের পুজোর সঙ্গে যুক্ত হন অন্তত আমরা সবাই খুশি হব। ৭৫ বছর স্বাধীনতা চলছে, আমাদের পুজোর ৭৫ বছর, এই পুজোর একটা আলাদা গুরুত্ব আছে। আমরা ৭৫ বছরের পুজো এবং ৭৫ বছরের স্বাধীনতা, এইটাকে আমরা প্রকাশ্যে আনতে চাই। এবং সেই ক্ষেত্র জুড়ে যদি আজকে রাজনীতির একটা সৌজন্যতার চিত্র বলে যদি কেউ মনে করেন, তাহলে আমি বলবো রাজনীতিতে সৌজন্যতাটাই থাক। কারণ রাজনীতি সম্পর্কে মানুষের ধারণা এত নিম্নগামী হয়েছে, যেখানে যারা রাজনীতি করেন এমনকি শাসক দলের বিধায়কদেরকেও আমি বলতে শুনেছি যে এমন একটা জায়গায় পৌঁছেছে শঙ্কর, যে বাড়িতেও ছেলে মেয়েদের সামনে আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এই ধরনের ঘটনা আপনারা জানেন, আমি এই যেহেতু পূজা প্রসঙ্গে আছে আমি বলতে চাচ্ছি না এই ধরনের ঘটনা ঘটার জন্য। রাজনৈতিক নেতাদেরকেই দায়িত্ব নিতে হবে রাজনীতির প্রতি মানুষের ভালোবাসা, বিশ্বাস এবং আস্থা ফিরিয়ে আনবার জন্য। সামাজিক ধর্মীয় অনুষ্ঠান, সেখানে সবাইকেই স্বাগত। আর এটা ক্লাবের তাদের অধিকারের মধ্যে পড়ে, তারা ডেকেছেন, সবাই এসছে, বিধায়ক এসছেন, আমরাও এসেছি, অন্যান্যরাও এসছে, সবাই মিলে উৎসব অনুষ্ঠান করবেন। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে ধর্ম যার যার, রাজনীতি সবার, তেমনি রাজনৈতিক মতবাদও মানুষের ভিন্ন থাকতেই পারে। কেউ খুব দ্রুত রাজনৈতিক মতবাদ পরিবর্তন করে ৩৬০ ডিগ্রি ঘুরেও যেতে পারেন, সেটা তাদের অধিকারের মধ্যে পড়ে। আমাদের এখানে আমন্ত্রিত ছিলাম, আসলাম, এবং এই ধরনের অনুষ্ঠান শহরের বহু জায়গাতেই আমি যাব, কয়েকটা জায়গায় যেতে পারিনি, কিছু শারীরিক প্রতিবন্ধক, এখন ফিরে এসে যাচ্ছি। তো সবাই মিলেই আমরা এই উৎসব, সামাজিকতার বন্ধন, ধর্মীয় অনুষ্ঠান যাই বলুন না কেন, এটা ইউনেস্কো হেরিটেজের তকমা পেয়েছে।